আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে আমরা যত 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 রুল শিখতে যাই, একটা সময় পরে গিয়ে যখন সমস্ত রুল একত্রিত হয় তখন দেখা যায় যে আমরা অনেক রুলই মনে রাখতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় রুল শেখার চেয়ে আমরা যদি ওই রুলেরই একটা থেকে দুইটা উদাহরণ বা সেন্টেন্স খুব ভালোভাবে মনে রাখতে পারি, প্রয়োজনে মুখস্থ বা ঠোঁটস্থ করে ফেলতে পারি, এবং ওইটার যদি মানে ওই সেন্টেন্সটাকে ভেঙে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে মনে রাখাটা অনেক সহজ। কারণ রুলের স্ট্রাকচার মনে রাখার ক্ষেত্রে আমাদের ব্রেনটা কিন্তু কোনো একটা উদাহরণ বা সেন্টেন্সকে বেশি মনে রাখতে পারে। তো এই ধারাবাহিকতায়, এই যুক্তিকে মাথায় রেখে আমরা পুরো ইংলিশ গ্রামারের আয়োজনটা সাজিয়েছি। দুইটা থেকে তিনটা সেন্টেন্স আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন, টু অর থ্রি সেন্টেন্স ওয়ান রুল, অর্থাৎ আমরা প্রতিদিনই একটা করে রুল শিখব। তবে একটা রুলের জন্য আমরা মূল দুইটা থেকে তিনটা সেন্টেন্স শিখব। দুইটা তিনটা সেন্টেন্স থেকে আমরা একটা রুল যদি ভালোভাবে শিখতে পারি, আশা করা যায় পরীক্ষায় একই নিয়মের যাই আসুক না কেন, আমরা বাকিগুলো অ্যান্সার করতে পারবো। তো আজকে আমাদের প্রথম আয়োজন, প্রথম আয়োজনেই আমরা প্রথম দিনেই যে অংশটা শিখতেছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বসের একটা অংশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেটা হয়। এখানে আপনারা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, আমরা এই দুইটা সেন্টেন্স দিয়ে মূলত বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এইটা হচ্ছে একটা চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। পাশে আপনারা লেখা দেখতে পাচ্ছেন, ইউনিভার্সাল ট্রুথ। যদি কোনো এরকম ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন কোনো সত্য বাক্য হয়, সেই বাক্যটাকে আমরা বলি কি, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কী জানি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি আমাদের, এটা আগে একটু জেনে আসা উচিত। চলুন আমরা অপর পৃষ্ঠায় এই অংশটা একটু জেনে আসি। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি, আমরা কি বলছিলাম যে এস বা ইএস যুক্ত হয় কার সাথে, ভার্বের সাথে। কেন বা কখন হয়, শর্তটা কি, পার্সন হইতে হবে থার্ড পার্সন আর নাম্বারটা হইতে হবে কি সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, তখনই শুধুমাত্র এস অথবা ইএস যুক্ত হবে। হ্যাঁ, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার শর্ত হচ্ছে এটা, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তো আমরা আগে একটু দেখি যে পার্সন আর নাম্বারের প্রকারভেদটা আগে একটু দেখে আসি। দেখেন, পার্সনের ক্ষেত্রে পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো আমরা খুব সহজভাবে যদি বলি, আমি জাতীয় যারা আছে, আমি, আমার, আমাদের, হ্যাঁ, অর্থাৎ এক কথায় আমি জাতীয় যা আছে সব হচ্ছে ফার্স্ট পার্সন। আমি এইভাবে মনে রাখি, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকি যা আছে সব থার্ড পার্সন। হ্যাঁ, এইভাবে মনে রাখলে সুবিধা হয়। তাহলে আই হচ্ছে ফার্স্ট, ইউ হচ্ছে সেকেন্ড, আদার্স এরা হচ্ছে থার্ড পার্সন। আর নাম্বারের ক্ষেত্রে আমরা জানি দুইটা অংশ, মানে এর প্রকারভেদে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ যদি একজনকে বোঝায় সেটা হবে সিঙ্গুলার, আর যদি একের অধিককে বোঝায় সেটা হবে প্লুরাল। তো আমাদের শর্তটা ছিল কি হইতে হবে, থার্ড পার্সন, থার্ড পার্সন এবং হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তখনই শুধুমাত্র ভার্বের সাথে ইএস যুক্ত হবে। চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। এখানে আপনারা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যেমন আই ইট রাইস। হ্যাঁ, দেখেন তো একটার ক্ষেত্রে চারটা সেন্টেন্স আছে, এখানে চারটা সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র এই একটার ক্ষেত্রে কি হয়েছে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। আই ইট রাইস, হি ইটস রাইস, দে ইট রাইস, ইউ ইট রাইস। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এখানে শুধুমাত্র এইটার সাথে এস অথবা ইএস, অর্থাৎ এখানে শুধু এস যুক্ত হয়েছে। কেন এইটার সাথে হলো আর এগুলো হলো না কেন? দেখেন, আইটা কি, ফার্স্ট পার্সন, আমাদের শর্ত কি ছিল, থার্ড পার্সন হইতে হবে, তার মানে এটা প্রথম শর্তই পূরণ করে নাই, সুতরাং এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। এই দুই নম্বর সেন্টেন্সটা খেয়াল করেন, হিটা কি, আই অথবা ইউ কিছুই না, তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন, এবং হি দ্বারা কয়জনকে বোঝাচ্ছে, একজনকে, সুতরাং এটা দুইটা শর্তই পূরণ করেছে, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কিন্তু এস যুক্ত হয়েছে। এরপরে আমরা আসি তিন নম্বর যে সেন্টেন্সটা, দে, দের সাথে ইট, ইট কেন হলো, এস যুক্ত হলো না কেন, কারণ দেটা হচ্ছে থার্ড পার্সন, মানে প্রথম শর্তটা পূরণ করেছে, কিন্তু দে মানে কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে না, নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু প্লুরাল, তাহলে দুইটা শর্ত পূরণ করে নাই, এই জন্য এখানে এস অথবা ইএস যুক্ত হচ্ছে না। আবার আমরা যদি বলি ইউ, ইউটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, প্রথম শর্তটাই পূরণ করে নাই, কারণ এখানে থার্ড পার্সন হইতে হবে, যদিও বা এটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু আরেকটি শর্ত কিন্তু পূরণ করে নাই। সুতরাং যেখানে শুধুমাত্র এরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে শুধুমাত্র কি হবে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার। এখন আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই, আমাদের যে অংশটা ছিল, দেখেন যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, হ্যাঁ, এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য হলে কী হবে, ভার্বের সবসময় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কী বললাম, আমরা কী জানি যে ভার্বের সাথে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এস অথবা ইএস যুক্ত হয়। দেখেন, দি আর্থ, হ্যাঁ, আই অথবা ইউ না, দি আর্থ, এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, এই জন্য এখানে কী হবে, মুভস রাউন্ড দ্য সান, হ্যাঁ, এস যুক্ত হয়েছে। আবার দেখেন, দ্য ম্যান, হ্যাঁ, সেলডম স্মোকস, এইটা তো ইউনিভার্সাল ট্রুথ না, কিন্তু এটা আমরা কী দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে,
এইটা বোঝার উপায়টা হচ্ছে কি, এই যেখানে খেয়াল করে দেখেন আমি লিখে রেখেছি সেলডম, এই শব্দটা, এই সেলডম শব্দটা থাকার জন্য আমরা এই বাক্যের মধ্যে সেলডম শব্দটা আছে এইটা দেখে আমরা বুঝবো এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবারে আমাদের দেখতে হবে যে এস অথবা ইয়েস যুক্ত করবো কিনা, সেটা নির্ভর করে কার উপরে, এই যে সাবজেক্টের উপরে। সাবজেক্ট কি এখানে দেখেন থার্ড পার্সন, হ্যাঁ আই অথবা ইও না, তার মানে থার্ড পার্সন এবং দি ম্যান, হ্যাঁ একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কিন্তু স্মোকস হয়েছে। যদি প্লুরাল হইতো তাহলে কিন্তু স্মোক হতো, এস যুক্ত হতো না। হ্যাঁ এখন দেখেন এই সেলডম জাতীয় আর কোন কোন শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, অর্থাৎ সেখানে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। হ্যাঁ তাহলে আর এরকম কোন কোন শব্দগুলো আছে দেখেন, এইখানে কয়েকটা প্রথমে একটু খেয়াল করেন, অলওয়েজ, হ্যাঁ ওফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম যেটা আমরা অলরেডি শিখে আসলাম, স্টিল, এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হবে, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে সেটা দেখে আমরা বুঝতে পারবো এখানে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ এখান থেকে আমরা আরও একটা রুল শিখি, সাইডে একটু খেয়াল করে দেখেন যে এইগুলো কি, এইগুলো কিন্তু মূলত অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। তো আমি যে কথাটা বারবার বলতেছিলাম, আমরা যখন এইভাবে মুখস্থ করে বা বিষয়গুলো পড়ার চেষ্টা করি একটা সময় পর মনে থাকে না, কিন্তু এই বিষয়টায় আপনি একটা উদাহরণ, মানে এই বিষয়টার ক্ষেত্রে এই রুলটা মনে রাখার জন্য আপনি জাস্ট একটা উদাহরণ মনে রাখেন, এটা একবার মাথার মধ্যে নিয়ে ফেলেন, একবারে মুখস্থ করে ফেলেন, তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন এই টাইপের এই শব্দগুলো দিয়ে আপনি শুধুমাত্র এইটাকে বেস হিসাবে নেবেন, এইটার সাথে বাকি বাক্যগুলোকে মিলাবেন, তাহলেই কিন্তু আপনি সমাধান করতে পারবেন। যেমন দেখেন এক্সাম্পল দেওয়া আছে দুই নম্বর সেন্টেন্সটা, এখানে খেয়াল করে দেখেন এই যে সেলডম শব্দটা, এখানে কিন্তু কি বলছিলাম যে এই অ্যাডভার্বগুলো কোথায় বসবে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। সাবজেক্ট কোনটা, এখানে দি ম্যানটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ স্মোক এইটা হচ্ছে ভার্ব, খেয়াল করে দেখেন দ্য ম্যান স্মোকস সেলডম, হ্যাঁ এরকম বলা যেত কিন্তু এটা কিন্তু সঠিক না। হ্যাঁ আমরা অনেক সময় বলতে পারি আই ইউজুয়ালি ডু দ্য ওয়ার্ক, আই ডু ইউজুয়ালি দ্য ওয়ার্ক, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ তাহলে ইউজুয়ালি শব্দটা কিন্তু কি ভার্বের আগে রাখতে হবে। তাহলে এই যে এখানে যে অ্যাডভার্বগুলো আছে, এই অ্যাডভার্বগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় দুইটি অপশান থাকে, এই সেলডম শব্দটা ভার্বের আগেও থাকতে পারে, ভার্বের পরেও থাকতে পারে, আমাদের কী করতে হবে ভার্বের আগে বসাইতে হবে যদি এই অ্যাডভার্বগুলো হয়। হ্যাঁ আর আরও কিছু অ্যাডভার্ব আছে যেগুলো থাকলে কি হবে যে ওইটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই অ্যাডভার্বগুলো কী কী একটু আমরা দেখে নিই, বা কোন কোন শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, খেয়াল করে দেখেন, জেনারেলি, নর্মালি, সামটাইমস, ওকেশনালি, অ্যাট টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, অন হলিডেজ, যেটা তারা বোঝায় সাধারণত ছুটির দিন আর কি, হ্যাঁ অন ফ্রাইডেজ বা অন সানডে, হ্যাঁ নির্দিষ্ট করে শুক্রবার বা শনিবার বোঝানো হচ্ছে, এভরি মর্নিং বা এভরি ডে, এভরি উইক, হ্যাঁ এভরি শব্দটা থাকলেই আমরা বুঝে ফেলবো যে সেটা কী হবে, সেটা হবে কি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী যদি এস বা ইয়েস যুক্ত করতে হয় করবো, অথবা সেটাকে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আকারে আমরা সমাধান করবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখেন, আমরা আজকে মাত্র দুইটা সেন্টেন্স শিখলাম, হ্যাঁ দুইটা সেন্টেন্স শিখলাম যেখান থেকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা একবারে পুরোপুরি ক্লিয়ার করে ফেললাম, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। এখন আপনাদের বাসার কাজটা কি হতে পারে, আপনারা বাসায় গিয়ে, আমি এখানে শুধুমাত্র একটা দুইটা সেন্টেন্স শিখাবো তার মানে এই না যে আপনি শুধুমাত্র এইটা মানে শুধু এইটাই শিখে যাবেন, আপনি এটাকে বেস হিসেবে মাথার মধ্যে রাখতে পারেন, এরপরে আপনার কাজ হবে এই একই নিয়মের ইউনিভার্সাল ট্রুথ বইয়ের মধ্যে আরও অনেক বাক্য থাকতে পারে। হ্যাঁ আবার এই যে এই নিয়মের আমাদের অলওয়েজ, ওফেন, ইউজুয়ালি, হ্যাঁ এগুলো যে আমরা বাক্যগুলো দেখলাম এগুলো দিয়ে অনেকগুলো বাক্য পরীক্ষায় এর আগে প্রশ্ন আসতে পারে। এর আগে পরীক্ষায় এই উদাহরণ থেকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে আপনারা বাসায় সেগুলো প্র্যাকটিস করবেন, তাহলে বাকিগুলো প্র্যাকটিস করলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখন থেকে রবি, মঙ্গল এবং বৃহস্পতি এবং শনি, সোমবুধ, এই তিন দিন করে আমাদের বিশেষ একটা আয়োজন থাকতেছে, আপনারা সেই আয়োজনের সাথে যুক্ত থাকতে পারেন। আর আজকে যেটা আমরা শিখলাম ইংলিশ, অর্থাৎ ইংলিশের টু থেকে থ্রি সেন্টেন্স এবং ওয়ান রুল, হ্যাঁ দুইটা থেকে তিনটা সেন্টেন্স আমাদের প্রতিদিন একটা করে রুল কভার করবে, এবং এর পাশাপাশি প্রতিদিনই আমরা গণিতের একটা করে টাইপ শিখবো। হ্যাঁ এই ইংলিশের একটা করে রুল এবং গণিতের একটা করে টাইপ, এটা আমাদের প্রতিদিনের আয়োজনে থাকবে। আরও একটা আয়োজন থাকবে, সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল করবেন, ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত চোখ রাখবেন, তাহলে দেখবেন যে আমাদের পরীক্ষার জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, বিশেষ করে ইংরেজি, অঙ্ক, মুখস্থ বিষয়, মানসিক দক্ষতা, হ্যাঁ এই অংশগুলো আমাদের চ্যানেল থেকে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।